যুক্তরাষ্ট্রে গত বছর লেখকদের স্ট্রাইকের কারণে 2024 সালে বেশ কিছু সিনেমার মুক্তিতে বড়সড় পরিবর্তন আসে। তাতে কিছু সিনেমা ডেট পিছিয়ে গিয়েছে, আবার কয়েকটি এগিয়েও এসেছে। ফ্যান্টাসি জেনরার ভক্ত যারা, তাদের জন্য বছরটা স্বপ্নময় বললেও কমই বলা হয়, কারণ একই বছরে যে তারা পাবেন ডেডপুল, কুংফু পান্ডার মতো তুমুল জনপ্রিয় সিনেমার নতুন কিস্তি। ওদিকে বাহুবলীর পর নিজের সবচেয়ে বড় সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন প্রভাস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের সেরা আপকামিং 10টি ফ্যান্টাসি সিনেমার তালিকা। গডজিলা ভার্সেস কং, গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। 2020 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা ভার্সেস কং সিনেমার বেশিরভাগ সময় আমরা দেখেছিলাম এই দুই লেজেন্ডারি টাইটান একে অপরের সাথে লড়াই করছিল। দৃশ্যপটে মেগা গডজিলার আবির্ভাবের পর বদলে যায় চিত্র। তখনই তারা বুঝতে পেরেছিল যে তারা আসলে একে অন্যের শত্রু নয়, বরং দল বেঁধে ইউনিভার্সকে বাঁচাতে তারা যুদ্ধ করতে পারে। মেগা গডজিলাকে হারানোর মধ্য দিয়ে শেষ হয়েছিল গডজিলা আর কং এর প্রথম কিস্তির অধ্যায়। এরপর কেটে গিয়েছে 4টি বছর। অনেক প্রতীক্ষার পর অবশেষে আসছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। প্রথমে 17 এপ্রিল মুক্তির কথা থাকলে সম্প্রতি তারিখ এগিয়ে এখন সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী 29শে মার্চ। ট্রেইলারে দেখা যায় গডজিলা আর কং আবার একসাথে হয়েছে, এবং এবার তাদের লড়তে হবে এমন এক শত্রুর বিপক্ষে যার নাম বা পরিচয় তাদের জানা নেই। এই রহস্যময় শত্রুর হাত থেকে তাদের মানব জাতিকে বাঁচানো নিয়ে গল্প এগিয়ে যাবে। ট্রেইলার আরো হিন্ট দিচ্ছে এই দুই টাইটানের অরিজিনও দেখা যাবে। প্রথম কিস্তি যাদের ভালো লেগেছিল তাদের এবারের কিস্তি আরো ভালো লাগবে, কারণ গল্পের পরিধি এবার আরো বড় আর অ্যাকশন দৃশ্যগুলো চোখধাঁধানো। কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। 1968 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্ল্যানেট অব দ্য এপ সিরিজের 6টি সিনেমা মুক্তি পেয়েছে। এরপর ঘোষণা আসে রিবুট করে শিম্পাজি সিজারের গল্পকে নতুন করে উপস্থাপনের। 2011 সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম সিনেমা ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। এরপর মুক্তি পায় পরের দুই কিস্তি ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস ও ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস। এই সিনেমাগুলোতে দেখানো হয় সিজারকে, যে কিনা উন্নত বনমানুষদের একটি দলের নেতা যারা ধীরে ধীরে বিশ্ব দখল করে নেয়। এবার আসছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী 10ই মে। গত নভেম্বরে মুক্তি পায় হাইপ এই সিনেমাটির ট্রেলার, যদিও সেখানে গল্পের খুব বেশি কিছু দেখানো হয়নি। সেখানে আমাদের একটি নতুন অল্প বয়সী বনমানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, যে সম্ভবত হতে যাচ্ছে এবারের কেন্দ্রীয় চরিত্র। ট্রেলারের আরো উল্লেখযোগ্য দিক হলো পানুনরা এখন আর ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলবে না, এই সিনেমায় ইংরেজিতে কথা বলতে পারবে অবলীলায়। এবারে সিনেমাটির প্লট সিজার ট্রিলজির এর ঘটনার কয়েক বছর পরের ঘটনা নিয়ে। এখানে সিজার, কোবা, কর্নেলিয়া, মরিস, রকেট এবং নোভার মতো চরিত্রগুলোকে হয়তো দেখা যাবে না, ভিলেন হিসেবে দেখা যাবে প্রক্সিমাস সিজার নামের এক বনমানুষকে, যে কিনা আসল সিজারের গড়ে তোলা সমাজ ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেডপুল 3। সেই 2018 সালে মুক্তি পেয়েছিল ডেডপুল 2। ভক্তদের পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা শুরু তখন থেকে, অনেকটা সময় লেগে গেল। চলতি বছর দারুণ প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে ডেডপুল 3। ডেডপুল আর উলভারিনকে পর্দায় একসাথে দেখার জন্য এতটুকু তো অপেক্ষা করা যায়, তাই নয় কি? তবে আগামী 26শে জুলাই মুক্তি পেতে যাওয়া সিনেমাটির গল্পের ব্যাপারে এখন পর্যন্ত খুব একটা জানা যায়নি। শুধু এটাই জানা গিয়েছে যে এবারের গল্পে হিউ জ্যাকম্যান উলভারিন হিসেবে ফিরে আসছে, এবং এটা লোগানের এক্সম্যানের মৃত্যুর আগের ঘটনার গল্প। জ্যাকম্যান এক সাক্ষাৎকারে এটা নিশ্চিত করেছেন যে ট্রিকুয়েলের টাইম ট্রাভেল থাকবে এবারের সিনেমায়। কিংবদন্তি অভিনেতা আরও বলেছেন ডেডপুল এবং উলভারিন একসাথে কাজ করলেও দুটি চরিত্র একে অপরকে ঘৃণা করে, রোমাঞ্চ জাগার জন্য এটাই তো যথেষ্ট, তাই নয় কি? কি এমন ঘটনা ঘটবে যে এই দুইজনই একে অপরকে ঘৃণা করবে? উত্তরটা জানার জন্য অপেক্ষাটা একটু বেশি, কারণ সিনেমাটি মুক্তি পাবে 26শে জুলাই। তবে জ্যাকম্যান এবং রায়ান রেনল্ডসের মধ্যে অনস্ক্রিন রোমান্স যে বিশেষ কিছুই নিয়ে আসছে তার বলার অপেক্ষা রাখে না। ইমাজিনারি ফ্রেন্ডস। রায়ান রেনল্ডস ভক্তদের জন্য 2024 সালটি দুর্দান্তই যাবে, কারণ খুব কাছাকাছি সময়ে যে শক্তিমান এই অভিনেতাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্রে। আগামী 14 মে মুক্তি পাবে তার আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ইমাজিনারি ফ্রেন্ডস। এরই মধ্যে মুক্তি পেয়েছে প্রথম ট্রেলার। সেখানে দেখা যায় অল্প বয়সে একটি মেয়ে একদিন আবিষ্কার করে তার সামনে জলজন্ত কাল্পনিক সব জীবকে, যা ওই মেয়েটি আগে কল্পনা করত। একাকী থাকার দ্বারা কষ্ট আর চিরতরে কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার ভয় থেকেই তারা একদল হয়ে দেখা দিচ্ছে সেই মেয়েটির কাছে, কারণ তাদের বিশ্বাস সময় ফুরিয়ে যাওয়ার আগে এই বাচ্চা মেয়েটি তাদের একমাত্র আশার আলো। ফ্যান্টাসি কমেডি এই সিনেমাটি যে বিশেষ চমক নিয়ে আসছে সেটা ট্রেলার দেখে বলে দেওয়া যায়। ফ্যান্টাসি সিনেমায় যারা একটু কমেডি ফ্লেভার দেখতে পছন্দ করেন তাদের জন্য সিনেমাটি মাস্ট ওয়াচ। কুংফু পান্ডা 4। কুংফু পান্ডার শেষ কিস্তির কেটে গিয়েছে 8 বছর। দীর্ঘ সময় এই সিরিজের আর সিনেমা না আসায় ভক্তদের হতাশা শেষ ছিল না। অবশেষে আগামী 8ই মার্চ বড় পর্দা মাতাতে আসছে কুংফু পান্ডা 4। ধারণা করা হচ্ছে এবারে সিনেমাটি দিয়ে একটি নতুন ট্রিলজির সূচনা হতে পারে। পরিচালক মাইক মিচেল এবং প্রযোজক রেবেকা হান্টলি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর এক সাক্ষাৎকারেও বলেছেন কুংফু পান্ডা নতুন ট্রিলজির ভালো সম্ভাবনায় রয়েছে এবার। আর যদি তাই হয় তার মানে এই সিনেমাটি একটি নতুন চরিত্র নিয়ে আসার মঞ্চ তৈরি করতে পারে। কুংফু পান্ডা 4-এর সবচেয়ে বড় নতুন চরিত্র হল জেন। শিয়ালটি গিরগিটিতে থামাতে পোর সাথে কাজ করে। এবারে গল্পটি পোর জেনকে নতুন ড্রাগন ওয়ারিয়ার হওয়ার প্রশিক্ষণ দেওয়া নিয়ে এগিয়ে যেতে পারে। ট্রেলারও দেখানো হয়েছে পো তার ড্রাগন ওয়ারিয়ার উপাধি ছেড়ে একটি নতুন নেতৃত্বে দায়িত্ব নিচ্ছে, ফলে এটা হতে পারেই যে এই কিস্তিতে আমরা দেখতে পারবো যে পো কিভাবে তার উত্তরসূরি হিসেবে জেনকে প্রস্তুত করবে। অ্যানিমেশন সিনেমা লাভারদের কাছে অবশ্য গল্প ছাপিয়ে কুংফু পান্ডা অন্যরকম এক আবেগের নাম, ফলে বক্স অফিসেও সিনেমাটি যে দুর্দান্ত ব্যবসা করতে যাচ্ছে সেটা বলাই যায়।
ডুন পার্ট টু। 2022 সালে অস্কারে 6টি পুরস্কার জেতা ডুন সিরিজের দ্বিতীয় কিস্তির জন্য দর্শকদের খুব একটা অপেক্ষা করাননি পরিচালক ডেনিস ভিলেনিউ। আগামী মার্চে জানা যাবে অনেক প্রশ্নের উত্তর। জানিয়ে শেষ হয়েছিল প্রথম কিস্তিটি। 2021 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রথম কিস্তি বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। বক্স অফিসে আয় ছিল $402 মিলিয়ন। প্লট, গল্পের গাঁথুনি, স্ক্রিন প্লে সব দিক থেকে সিনেমাটি ছিল মুগ্ধ জাগানিয়া। বিখ্যাত সিনেমা সমালোচক ক্রিস নাশওয়াটি তো ডুন পার্ট ওয়ানকে তার দেখা এই দশকের সেরা সায়েন্স ফিকশন বলে ঘোষণা দেন। পার্ট ওয়ানের গল্পটি ছিল আদিবাসীদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কজন যুবরাজের লড়াই নিয়ে, যাকে সেই আদিবাসীরা তাদের নেতা বলে বিশ্বাস করে। এবারে সিনেমাটির গল্প আগের কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। ট্রেলারে দেখা যায় ফেরমেন নেতা স্টিলগার যুবরাজ পলকে তার কথা অনুযায়ী আদিবাসীদের নেতা হওয়ার জন্য গাইড করবে। পল কিভাবে অপশক্তিদের হারিয়ে ক্ষমতার শীর্ষে যাবে সেটাই এবারে গল্পের মূল বিষয় হতে যাচ্ছে। পরিচালক ডেনিস ভিলেনিউভ এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, এবারে সিনেমাটি হবে অ্যাকশন প্যাকড, মহাকাব্যিক এবং যুদ্ধভিত্তিক। বিশাল স্কেলে সেটও বলে দিচ্ছে আয়োজনের দিক থেকে প্রথম সিনেমাকেও পেছনে ফেলেছে ডুন পার্ট টু। দ্য লর্ড অব দ্য রিংস দ্য ওয়ার অব দ্য রোহিরিম। হলিউড লেখকদের অবরোধের কারণে অনেক সিনেমা এবছর পিছিয়ে যেতে বাধ্য হয়েছে, আর এই কারণেই সেই 2022 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি আর্ট ওয়ার্ক যেখানে সিনেমার একটি যুদ্ধের দৃশ্য দেখা যায় সেটা ছাড়া আর কিছুই এখনো প্রকাশ করেনি নির্মাতারা। আসছে অ্যানিমেশন সিনেমাটির মাধ্যমে লর্ড অব দ্য রিংস ইউনিভার্সকেও আরো বড় করা হবে। ধারণা করা হচ্ছে সিনেমাটির গল্প রোহানের এলিট সেনাবাহিনীকে ঘিরেই আবর্তিত হবে, যা রোহিরিম নামে পরিচিত। এই গল্পটি লর্ড অব দ্য রিংস দ্য টু টাওয়ার্স এর 183 বছর আগে, এবং এখানে রোহানের নবম রাজা হেম হ্যামার হ্যান্ডকে কেন্দ্র করে এগিয়ে যাবে। সব ঠিক থাকলে আগামী 13 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। লেজেন্ড অব দ্য হোয়াইট ড্রাগন। এই সিনেমাটি শুরুতে সেই 2020 সালে মুক্তির কথা ছিল, কোভিড এর কারণে পিছিয়ে তা চলে যায় 2023 সালে, তবে সেটাও সম্ভব হয়নি। এমনকি ট্রেলার মুক্তি পেলেও এখনো সিনেমা কবে রিলিজ হবে সেটা চূড়ান্ত হয়নি। তবে কথা হয়েছে এই বছরের শুরুর দিকে মুক্তি পাওয়ার। এটি কিংবদন্তি তারকা জেসন ডেভিন ফ্র্যাঙ্কের শেষ অভিনীত পাওয়ার রেঞ্জার্স মুভি, যিনি 2022 সালের 19 নভেম্বর মারা যান। যদিও এই সিনেমাটি সরাসরি পাওয়ার রেঞ্জার্স সিরিজের অংশ নয়, এটি জেসন ডেভিড ফ্র্যাঙ্কের পাওয়ার রেঞ্জার্স এর চরিত্র থেকে অনুপ্রাণিত, কারণ তিনি প্রায় 10 দশক ধরে পাওয়ার রেঞ্জার্স এর হিরোর ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেলারে দেখা যায় এবারের গল্পটি এরিক রিডের যুদ্ধে হারা 3 বছরের ঘটনা নিয়ে এগিয়ে যাবে। হোয়াইট ড্রাগন হওয়ার জন্য এরিক যে ক্রিস্টাল ব্যবহার করেছিল সেটি তো 2 টুকরো হয়ে গেছে, আর এটার জন্য দায়ী করে আসামি করা হয় তাকে। বাধ্য হয়ে তাই পলাতক থাকতে হয়েছে রিডকে। ফিরে এসে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সে একটি নতুন দল গঠন করেছে। তবে এরিকের পথে বাধা হয়ে দাঁড়ায় নতুন ভিলেন ড্রাগন প্রাইম, যে কিনা আবার এরিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে। এরিক এবং তার নতুন দলকে এই শক্তিশালী ভিলেনকে থামাতে কাজ করতে হবে, আর সেটা হলেই শুধু এরিক পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে পরিবারের সাথে মিলিত হতে। এরিক কি পারবে আরেকবার নিজেকে বাঁচাতে? খুব শীঘ্রই জানা যাবে উত্তরটি। উইকেট পার্ট ওয়ান। আধুনিক মিউজিক্যালের কথা বলতে গেলে সবার আগে চলে আসে উইকেটের কথা। সেই 2000 সালের শুরুর দিকে দুই সবুজ ডাইনি ইডেনা মেনজেল এবং ক্রিস্টিনা চেনওয়াথকে প্রধান ভূমিকায় রেখে মুক্তি পেয়েছিল পপুলার এবং ডিফাইং গ্র্যাভিটি এর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় গানগুলি। সেই গল্পকে ধরে রেখেই 2 কিস্তিতে বানানো হচ্ছে উইকেটের 2টি সিনেমা, যার প্রথমটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 1 নভেম্বর, আর দ্বিতীয়টি 2025 সালের 25শে ডিসেম্বর। গ্লিন্ডা এবং এলফাবা চরিত্রে ইডেনা মেনজেল এবং ক্রিস্টিনা চেনওয়াথ ছাড়া অন্য কাউকে কল্পনা করা কঠিন, কারণ তারা এই চরিত্র দুটিকে আইকনিক করে ফেলেছেন। তবে সিনেমায় তাদের দেখা যাবে না। এই চরিত্রে অভিনয় করবেন আরিয়ানা গ্রান্ডে এবং সিনথিয়া এরিভো। গ্র্যান্ডে গ্লিন্ডা চরিত্রে অভিনয় করবেন এবং এরিভো থাকবেন এলফাবার চরিত্রে। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী গ্রেগরি ম্যাগুয়ের উইকেট দ্য লাইফ অ্যান্ড দ্য টাইমস অব দ্য উইকেট উইচ অব দ্য ওয়েস্ট উপন্যাস থেকে সিনেমার গল্প সাজানো হয়েছে। গল্পে উঠে আসবে গ্লিন্ডা এবং এলফাবার শুরুর দিকের বছরগুলোর ঘটনা প্রবাহ, যখন তারা স্কুলের কিশোরী ছিল এবং কিভাবে তারা বন্ধু হয়ে যায়। উইকেট মিউজিক্যালের যারা লাভার তাদের জন্য এই সিনেমাটি ফিরিয়ে আনবে সেই আগের দিনগুলোর স্মৃতি। অভিনেত্রী বদলে গেলেও বড় পর্দায় দুই ডাইনির গল্প দেখতে আপনি রোমাঞ্চ অনুভব করবেনই। কল্কি 2898 AD। বাহুবলী সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর প্রভাস মানে যেন বিশাল বাজেটের বড় বড় স্কেলের সিনেমা। একের পর এক সিনেমা করলেও বাহুবলীর মতো সফলতা মেলেনি তার। সালার নিয়ে অনেক আশা থাকলেও সেটা ব্যর্থই বলা যায়। রেভেল স্টারের থেমে যাওয়া ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে তারকা বহুল কল্কি 2898 AD সিনেমাটিকে। ভারতীয় একটি সিনেমায় একসাথে এত বড় বড় তারকাদের আগে সম্ভবত দেখা যায়নি। কেন্দ্রীয় চরিত্রে প্রভাস তো আছেনই, দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অমিতাভ বচ্চন, কামাল হাসানের মতো শক্তিমান অভিনেতাদেরও। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও দিশা পাঠানিও। সিনেমাটি একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে তুলে ধরা হবে। গত বছর প্রকাশিত টিজারে উল্লেখিত তারিখ 2898 খ্রিস্টাব্দ আভাস দিচ্ছে এমন একটি ভবিষ্যতের গল্প যেখানে পৌরাণিক কাহিনী, প্রযুক্তি সব মিলে মিশে একাকার হয়ে যাবে। ধারণা করা হচ্ছে সিনেমাটি কিংবদন্তি কল্কি অবতার থেকে অনুপ্রাণিত, যা কিনা হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর ভবিষ্যৎ বাণীকৃত একটি অবতার। অমিতাভ বচ্চন ও কামাল হাসানের উপস্থিতি থেকে ধারণা করা যায় গল্পটি কয়েকটি জেনারেশন ধরে এগিয়ে যাবে। VFX প্রযুক্তি চোখ ধাঁধানো ব্যবহার দেখা গিয়েছে টিজারে, যা দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। আগামী 9 মে মুক্তি পাবে ভারত তো বটেই গ্লোবাল মার্কেট মোস্ট ওয়ান্টেড এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় তাতে নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।